একটা পান দিয়ে বেঁচে যাবে সংসারের লক্ষ লক্ষ টাকা, সেটা কিভাবে সম্ভব? চলুন আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখি, তাহলে কিন্তু বুঝতে পারবো। এখানে আমি নিয়েছি প্রায় হাফ লিটার পানি। হাফ লিটার পানির মধ্যে আমি অ্যাড করব দুটো পান, আর একটা পান প্রথমে আমি দেখুন এইভাবে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম তরতাজা সতেজ ফ্রেশ পান নেবেন, পানটা যেন কোনো দিক থেকে নষ্ট বা পচা না হয় সেই বিষয়টা খেয়াল রাখবেন। এই পান সিদ্ধ করা পানিটাই আপনাকে বাঁচিয়ে দিবে সংসারের লক্ষ লক্ষ টাকা, সেটা কিভাবে সম্ভব চলুন জেনে নিই। পান ঔষধি গুণে ভরা, এই পানের কিন্তু গুণের কোনো শেষ নেই, অনেক গুণে গুণান্বিত এই পান। আমাদের পরিবারে বিভিন্ন সদস্যদের কিন্তু ডায়াবেটিস থেকে থাকে, দেখা যায় কখনো শ্বশুর শাশুড়ি বা বাবা মা বা নিজেরও হয়ে থাকে। সেই ক্ষেত্রে এই পান পাতাটা যদি এভাবে পানিতে বয়ল করে নেওয়া যায় আর সেই পানিটা যদি প্রতিদিন সকালে নিয়ম করে খাওয়া যায়, তাহলে কিন্তু ডায়াবেটিস দৌড়ে পালাবে। আর এই পান শুধু ডায়াবেটিসের জন্যই যে উপকারী তা না, অনেক ধরনের রোগ থেকে এই পান আমাদেরকে রেহাই দেয়। পান সিদ্ধ করা পানিটা আমরা চাইলে কিন্তু সংরক্ষণ করতে পারি, সেটা কীভাবে চলুন দেখিয়ে দিই। পানটাকে আমি এই পানিতে প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় অনেকের কোষ্ঠকাঠিন্য থাকে, পেটের মধ্যে বিভিন্ন রকম সমস্যা থাকে, সকালবেলা ঘুম থেকে ওঠার পর এক গ্লাস পানি খেয়ে তারপর যদি এই পান সিদ্ধ পানিটা 2 টেবিল চামচ পরিমাণ খেয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু পেটের যে দুর্যোগ বা বিভিন্ন রকম সমস্যা কোষ্ঠকাঠিন্য সেগুলো কিন্তু দূর হবে। পান সিদ্ধ করা পানিটাকে আমি এখন একটা পাত্রে ছেঁকে নেব, একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর ছেঁকে আমি একটা পানির বোতলে এই পানিটাকে ঢুকিয়ে নেব। আর ঢুকিয়ে এই পানিটা কিন্তু প্রায় 1 সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রেখে আমরা এটা সেবন করতে পারবো। যাদের ডায়াবেটিসের সমস্যা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তারা কিন্তু নিয়ম করে প্রতিদিন সকালে 2 টেবিল চামচ পরিমাণ খেয়ে নেবেন। যদি খালি খেতে খারাপ লাগে, সে সঙ্গে অল্প করে মধু মিশিয়ে নিতে পারে, তাহলে কিন্তু অনেক বেশি উপকারী হবে। যাদের ডায়াবেটিস আছে তাদের মধু মেশানোর কোনো দরকার নাই, যাদের পেটের সমস্যা তারা কিন্তু চাইলে অল্প করে মধু মিশিয়ে নিতে পারেন। খেয়াল রাখবেন অরিজিনাল মধুটা যেন হয়। অনেকে আবার ভাবতে পারেন পান চুন জর্দার সঙ্গে অ্যাড করে এই পান খেলে বুঝি সেই উপকার হবে, মোটেও না। পানটা কিন্তু এইভাবে সিদ্ধ করেই খেতে হবে, আর নতো বা শুধু শুধু খালি পান চিবিয়ে খেতে অনেকেরই খারাপ লাগে, ঝাল ঝাল লাগে, জিব্বার মধ্যে ধরে, তো সেই জন্য কিন্তু এরকম সিদ্ধ করে অল্প মধু মিশিয়ে এই পানিটা পান করতে পারেন। কেমন লেগেছে আজকের রেসিপি আশা করছি কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দেবেন। যারা এখনও এই পান সিদ্ধ করা পানি পান করেননি, আজই সিদ্ধ করে নেবেন। আর অনেকেরই আছে পেটে ব্যথা, পেটে বিভিন্ন রকমের পিড়াপিড়ি, তারাও কিন্তু এই পানিটা পান করতে পারেন, পেটের বিভিন্ন সমস্যার সমাধান দিবে এই পান সিদ্ধ করা পানি।